দর্শক আসসালামু আলাইকুম। শীতকালীন আরেকটি পিঠা পায়েসের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার। এটার নাম দুধ কদু, দুধ লাউ বা লাউয়ের পায়েস নামেও পরিচিত। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা এরকম একটি মিডিয়াম সাইজের একটি কচি লাউ নিয়ে নিয়েছি। এটাকে আমরা সুন্দর করে এভাবে কেটে একটা পিলারের সাহায্যে এভাবে আমরা এটাকে ছিলে নেব এবং এটাকে আমি ডাবল করে ছিলে নিচ্ছি, কারণ এটা খুবই পাতলা হয়ে কেটে আসে। সবুজ অংশটা যতটা পারা যায় বাদ দিয়ে দিতে হবে। তো এভাবে আমি পুরোটাকে এভাবে সুন্দর করে ছিলে নিচ্ছি। আর দেখুন, আমাদের কিন্তু এটা ছেলা হয়ে গেছে। ছেলার পরে বাকি অংশ এই খোসা দিয়ে আপনারা কিন্তু আরেকটি রেসিপি তৈরি করতে পারবেন। তো আমি এখন এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এইভাবে এভাবে চার কোণা করে আমরা কেটে নিব, চার ভাগ করে। তো এভাবে চার ভাগ করে কাটার পরে ভিতরে যে বিচির অংশটা থাকবে, এই বিচির অংশটাও আমরা বাদ দিয়ে দিব, কারণ এই বিচির অংশটা কিন্তু নরম থাকে, পাপালো, তাই এটা না নেওয়াই ভালো। তো এইভাবে আমি সবকটা সুন্দর করে আমি কেটে নিচ্ছি, ঠিক এইভাবে দেখুন। লাউটা কিন্তু আমাদের পুরোপুরি কাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা বাটিতে পানি নিয়ে এটাকে 5 মিনিট আমি এভাবে ভিজিয়ে রাখবো, কারণ লাউয়ের উপরে কাটার পরে দেখবো একটা কষের অংশ থাকে যেটা রান্না করলে কালো হয়ে যায়। তো আমি ফিরে আসছি 5 মিনিট পর, দেখুন এটা ভিজিয়ে রেখে। এখন আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে অথবা ভেজিটেবল, আপনাদের কাছে যদি যে কোনো কাটার থেকে, সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারবেন। তা আমি এটাকে একটা ছোট এই গ্রেটারের মাধ্যমে এখানে কুচি কুচি করে ঠিক এভাবে লম্বাটে করে কেটে নিব। তো এটা আমাদের কিন্তু কাটা হয়ে গেছে, এই যে দেখুন সবকটা। এখন এটাকে একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি, বলকুঠি একটা, এটার মধ্যে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। এই 5 মিনিটের মতো একটা বলকুঠলি এটা কিন্তু আমরা নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমি এই এটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেইনারের ভিতরে এগুলোকে আমি সব নামিয়ে নিয়েছি এবং এরকম একটা আপনি চামিচ দিয়ে এরকম চেপে চেপে আপনার পানি যতটা পারা যায় এখান থেকে বের করে নিতে হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, কোনো রকম পানি যত না থাকে। অন্য পাশে আমি এখানে 2 টেবিল চামচের মতো পোলাওয়ের চাল নিয়ে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি একটু পেস্ট করে নিব এই রেসিপিতে দেওয়ার জন্য। অন্য পাশে আমি একটি হাঁড়ির ভিতরে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো ঘি এবং 2-3টা এলাচ এবং 1 টুকরো দারুচিনি, কিছুটা এবং কাঠবাদাম দিয়ে। তারপরে আমি যে সেদ্ধ করা লাউটা ছিল সেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা একটু টেলে নিব। এটাকে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে লাউয়ের গন্ধটাও চলে যাবে আর কিছুটা পানীয় অংশ থাকলে সেটাও জলীয় অংশটা শেষ হয়ে যাবে। এখন আমি এটাকে পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি ওই একই হাঁড়ির ভিতরে এখানে তরল দুধ নিয়ে নিচ্ছি 4 কাপের মতো, আপনাদের চাইলে এখানে 1 লিটারও নিতে পারেন। এখন এই দুধটাকে আমি একটু জ্বালিয়ে নিব এই 5 মিনিটের মতো। যখন এটা বলক চলে আসবে তখন আমি এই যে পেস্ট করে রাখা চালের গুঁড়োটা এটার ভিতরে আমি আগেই দিয়ে দিব, কারণ এটা একটু সেদ্ধ হতে হবে, দানাদার আছে সেই জন্য। তো এটা আমাদের 10 মিনিট আমাদের কুক করে নিতে হবে। 10 মিনিট কুক হয়ে গেলে দেখবেন দুধটাও কিন্তু হালকা শুকিয়ে আসবে। পর্যায়ে আমি এখন মিশিয়ে দিব সেই লাউটা। এখন দিয়ে এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিয়ে জাল করে নিতে হবে এই 10-15 মিনিটের মতো। এটা যখন অনেকটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি মিশিয়ে দিব 2/3 কাপের মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে চিনিটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আমাদের জাল করতে করতে অনেকটা সময় আমাদের কিন্তু একটু ঘন হয়ে আসবে পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। দেখুন আমাদের এটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি একটা এটার মধ্যে ক্ষীর দিব, সেই জন্য আমি ইনস্ট্যান্ট ক্ষীর তৈরি করে নিলাম। 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে আমি ঘন একটা ক্রিমের মতো তৈরি করে এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধ জাল করেও আপনি এখানে ক্ষীরটা দিতে পারবেন, এটার টেস্টটা খুব ভালো আসে। তো এইভাবে দেখুন আমাদের কিন্তু ক্ষীরটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে চুলো থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তো দেখে নিলেন বন্ধুরা আমি কত সহজে আমাদের এই মজাদার দুধ লাউ বা দুধ কদুর এই রেসিপিটি তৈরি করে দেখালাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। সহজ লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।